ওই যে ধামসা বাজে মাদল বাজে, এই ছৌ ঝুমুরের তালে
দেবী সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে ফিরিয়ে এনেছেন সসম্মানে ও ধৈর্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্র এবং রানী দেবী সীতা আনন্দে রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার তিন সহোদরী বোন ভরত লক্ষ্মণ শত্রুঘ্নের স্ত্রী মান্ডবী উর্মিলা সদ্যশ্রী তারা সকলে অযোধ্যা রাজপ্রসাদে আগমন করছে। সকলেই বলি ওই রাক্ষস রাজার আগুনের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল,
এবং গুড়িটি হাত ছিল। দিদি বলো না, সেই রাখল রাজার আবন দেখতে কেমন ছিল? ওরে বোনরা, আমাকে ওই লোকেশ্বর আবন অরণ করে নিয়ে গেছিলেন লঙ্কায় দিকে। আমি কোনদিনে ওই লোকেশ্বর আবনকে নয়ন করে চাইনি, সেই সময় ছিল সেই যোগীর বেশে। তবে হ্যাঁ, আমাকে যখন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর রাক্ষসের লোকটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাজা দেখতে কেমন ছিল? আমি এই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার ছবি আমি অঙ্কন করে দেখাচ্ছি, তা তোমরা নয়ন ভরে দর্শন করো। মাঝিটা, লঙ্কেশ্বর রাজার আবন দেখতে কেমন ছিল? ওই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে মাঝিটা, তার দশটি ভঙ্কর মাথা, কুড়িটি হাত, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাঝিটা অঙ্কন করতে লাগলে। সেই সময় মাঝিটা পঞ্চ মাসের গর্ভবতী ছিলেন। মাঝিটা ননে নিদ্রার আকর্ষণ থেকে উঠল। সেই রাবণের ছবি অঙ্কন করতে করতে মাঝিটা তার উপরেই নিদ্রা যাপন করিলে। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি ওই লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রা যাপন করিলেন। আমাদের সীতা দিদি গর্ভবতী রয়েছে, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, আমরা ততক্ষণে রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু রামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
রাজদশাদের মধ্যে পড়ে রয়েছে। একই সীতা ওইভাবে রাজদশাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু এগিয়ে এসে দেখলেন ভগ্ন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার স্ত্রী নিদ্রা যাপন করছে। একই সীতা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে নিদ্রা যাপন করছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে নিদ্রা যাপন করছে? তাহলে কি এখনো সীতা ওই রাক্ষস রাবণকে ভুলতে পারছে না? তাহলে কি সত্যি এগিয়ে লঙ্কায় রাক্ষস রাজা রাবণের পেটে পড়েছিল? না 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 না, আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি। যার জন্য আমি দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওখানে বলি রাজকে বধ করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মানুষের সত্যি করে সমুদ্র বন্ধন করে রাক্ষস কুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবির উপরে নিদ্রা যাপন করছে। এই সীতা হয়তো রাক্ষস রাজাকে সে এখনো ভুলতে পারছে না। না 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 না, আমি আর স্থির থাকতে পারছি না। এই সীতা গোলক্ষিনি, এই সীতা বিচারিনি, কোথায় ওরে মানের ভাই লক্ষ্মণ? ভাই লক্ষ্মণ, এই গরম কিনিসি থাকে তো